नमस्कार छंदा चैनल पक्ष के सबा के स्वागत जानी। आज के आबार एक नतून रेसिपी नहीं एसेछि तोमादेर सामने। तो आज के रेसिपिटी हलो कलमी शाकेर भर्ता। तो ये कलमी शाक अनेके अनेक रकम भावे बनिए खेयेछो, तो आज के आमी कलमी शाकेर भर्ता बनिए देखाबो। तो गरम भातेर संगे खूबी भालो लागे। तो चलो आजकेर कलमी शाकेर भर्ताटा आमी किभाबे बानाई तोमरा देखो। तो आमी एखाने कलमी शाक निये निएछि एक आंटी, बेश मोटा साइजे। तो एगुलो के आमी भालो करे परिष्कार करे बेछे निये, ओते पोका थाके, शाकेर मध्ये विभिन्न रकमेर पोका थाके, सेई जन्य भालो करे बेछे निये परिष्कार करे धुए केटे निएछि। तो एगुलो के छोटो छोटो करे केटे निएछि। तो तारपरे आमी कि करबो चलो देखो। तो एखाने आमी उनानेर मध्ये आमी कड़ा बसिए दिएछि। तो एगुलो के आमी सेद्ध देब। सेद्ध करार जन्य आमी कड़ार मध्ये दिए दिच्छि शाकगुलोके। तो शाकगুলো আমি দিয়ে দিয়েছি। এবার শাকের মধ্যে কি কি দেব সেগুলো দেখো। শাকের মধ্যে এখানে আমি কয়েক টুকরো রসুনের কোয়ার ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তো আর এর সঙ্গে আমি দিয়ে দেব চারটি কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেরকম শুকনো লঙ্কাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে চার টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। তার এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। তো লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে তোমরা। তার এখানে আর একটু অল্প পরিমাণে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে দেব জল ছাড়াই, অল্প আঁচে সেদ্ধ করব। মানে অল্প আঁচে সেদ্ধ হবে, তো এগুলো সবটাই সেদ্ধ হয়ে যাবে, তোমার শাকও সেদ্ধ হবে আর পেঁয়াজ লঙ্কা রসুন সব সেদ্ধ হয়ে যাবে। তো অল্প আঁচেই হবে। তো এটাকে আমি এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার আমি খুলে দেখব। তো দেখো কিছুক্ষণ পরে আমি চলে এসেছি। তো এবার ঢাকাটা খুলে নিতে দেখতে পাচ্ছ একদম কমে গেছে শাক, একটুখানি হয়ে গেছে। তো এটাকে দেখো একদম অল্প পরিমাণে কমে এসেছে, কতটা ছিল আর কতটা হয়েছে দেখে বুঝতে পারছ তোমরা। তো একটুখানি আমি জল দিয়ে দিলাম, সেদ্ধটা আর একটু হবে বুঝতে পারলাম যে আর একটু সেদ্ধ হবে। তো সেই জন্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। তো আর একটুখানি আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব জলটাকে শুকনো করে নেওয়ার জন্য। তো দেখো কিছুক্ষণ পরে আমি চলে এসেছি, আবার ঢাকনা খুলে দেখতেই পাচ্ছি যে আমার জল একদম শুকনো হয়ে গেছে, শাকগুলো দেখতে পাচ্ছ খুব নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে। এবার আমি এই শাকটাকে আমি নামিয়ে নেব। তো দেখো আমি শাক নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে মাখাতে পারবে, তা না হলে মাখাতে পারবে না। তো এর মধ্যে এবার আমি তোমার তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো এই পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব আমি ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। তো এর মধ্যে এবার আমি কাঁচা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে, গরম গরম ভাতের সঙ্গে একটু সর্ষের তেলের গন্ধ খুবই ভালো লাগবে। তো সর্ষের তেল দিলে খুবই সুস্বাদু লাগবে খেতে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো তোমরা শুকনো লঙ্কা যদি কেউ খেতে চাও, শুকনো লঙ্কাকে শুকনো কড়ার মধ্যে নেড়ে নিয়ে সেটাকে মাখিয়ে নিতে পারো, খুবই সুস্বাদু লাগে। তো আমি যেহেতু লঙ্কা খাবো না, আমি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার বদলে। তো আমি এখানে ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার ভর্তা রেডি হয়ে গেছে, মাখানো হয়ে গেছে, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে অতি সুন্দর লাগে, খুবই ভালো লাগবে। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হবে।